হ্যাঁ এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো গত পর্বে আমরা এমএস ওয়ার্ডের যে সিরিজ টিউটোরিয়ালটা চলতেছিল সেখানে মূলত হচ্ছে একটা টেবিলের ডিজাইন পার্টটা নিয়ে কথা বলেছিলাম, এবং আজকে পর্বে আমরা হচ্ছে একটা টেবিলের লেআউট যেটা রয়েছে লেআউট পার্ট সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। লেআউট কি জিনিস এবং এটা কীভাবে কাজ করা হয় এমএস ওয়ার্ডে? সো এটা গুরুত্বপূর্ণ একটা টপিক এমএস ওয়ার্ড, কারণ এমএস ওয়ার্ডে যদি আপনি শিখেন সেক্ষেত্রে যদি টেবিলটা ঠিক মতো না ইউজ করতে পারেন তাহলে এটা আপনার জন্য চরম একটা ব্যর্থতা, কারণ টেবিলটা প্রত্যেকটা কাজেই আপনাকে করতে হয় সেটা আপনি যে ধরনের কাজই করেন না কেন। সো তার জন্য আমি হচ্ছে চলে যাচ্ছি এমএস ওয়ার্ড, এবং এখানে যাওয়ার পরে আমি গত পর্বে এই টেবিলটা নিয়ে হচ্ছে কাজ করেছিলাম। সো টেবিলটা রয়েছে আমার। সো এখন আমার যে টেবিলের বাইরে যদি ক্লিক করি আমি যেটা প্রত্যেকটা পরে বলি তাহলে কিন্তু আমি ডিজাইন অ্যান্ড লেআউট সারা জীবন যদি কান্না করি তাহলে কিন্তু আমি আর খুঁজে পাবো না। যখনই হচ্ছে আমি আমার টেবিলের উপরে জাস্ট এই টেবিলটা যে রয়েছে যে কোনো একটা ঘরে ক্লিক করব সাথে সাথে ডিজাইন অ্যান্ড লেআউট দুইটা মেনু আমি দেখতে পারবো, রাইট? সো সেইখান থেকে আমি জাস্ট এখান থেকে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে যে ফার্স্ট অপশনটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য কারেন্ট সেল, রো, কলাম, অর এন্টায়ার টেবিল। সো আমরা এগুলো সব জানি যে কলাম কী জিনিস, রো কী জিনিস এবং ঘর কী জিনিস, এটা আমি আবার বলে দিচ্ছি। সো উপর থেকে নিচের দিকে যেগুলো চলে আসছে এগুলো হচ্ছে এক একটা কলাম। সো উপর থেকে নিচের দিকে চলে আসছে এগুলো প্রত্যেকটা এক একটা কলাম, আর আমার এই ডান থেকে বাম থেকে ডানে যেগুলো চলে গেছে বাম থেকে ডানে এই যেগুলো এগুলো কি এক একটা রো, আর এই প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা সেল হচ্ছে এক একটা ঘর। যেমন এই যে এখানে এ একটা ঘর, এই ঢাকা একটা ঘর, এখানে মোবাইল নাম্বারে যে একটা দেখতে পাচ্ছি এটা একটা ঘর, ম্যানেজার একটা ঘর, এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘর। সো এইটা সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা টেবিল। তাহলে রো, কলাম এবং ঘরের সমন্বয়ে আমাদের টেবিলটা তৈরি হচ্ছে। সো এখানে সিলেক্ট বলতে কি বোঝাচ্ছে স্পেশালি? ফার্স্ট রয়েছে সিলেক্ট। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে জাস্ট আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখব সিলেক্ট সেল, সিলেক্ট কলাম অ্যান্ড সিলেক্ট রো, সিলেক্ট টেবিল। সো এখানে ওইটা বলতে বোঝাচ্ছে যে আমি একটা টেবিলকে কীভাবে সিলেক্ট করতে পারি, একটা রোকে কীভাবে সিলেক্ট করতে পারি, একটা কলামকে কীভাবে সিলেক্ট করতে পারি। সো এটা সিলেক্ট করার যে ওয়েগুলো রয়েছে সেটা এখানে রয়েছে। সো আমি এখানেও দেখাবো প্লাস এখানেও দেখাবো যে কয়েকটা ওয়েতে আমি আমার টেবিলটাকে চাইলে সিলেক্ট করতে পারি। সো ফার্স্ট যে ওয়েটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা টেবিলের যে রো রয়েছে সেটাকে আমি হচ্ছে কীভাবে সিলেক্ট করতে পারি। সেখানে আমি যদি রোটাকে এইখানে নিই, রোর এই জায়গায় যদি কার্সারটা নেই এইখানে, জাস্ট এই বরাবর রাখার পরে যদি জাস্ট আমি একটা ক্লিক করে দিই দেখতে পাবো যে রোটা কালার হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, রাইট? সো এটা আমি যদি কালারটাকে এটা যে কালার রয়েছে সেটাকে যদি আমি উঠাইয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে নো কালার করে দিলাম, নো কালার, এখন বুঝতে পারবো। সো আমি যে এই যে রোটা রয়েছে একটা রো, সো এটা যদি আমি এরকমভাবে সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট আমি এই যে রোটা রয়েছে এখানে যদি আমি কার্সারটা নিই এবং ক্লিক করি মাউসের লেফট বাটনে তাহলে দেখতে পাবো এটা সিলেক্ট হয়ে গেছে। এবং আমি চাচ্ছি নিচের রোটা সিলেক্ট করবো, জাস্ট এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেলো, এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেলো, এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেলো। বাট এই সেম কাজটা আমি চাইলে এখানে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, এখানে ক্লিক করে ড্র্যাগ করেও করতে পারি, এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে টান দিয়ে করতে পারি, রাইট? জাস্ট এখানে ড্র্যাগ করে ধরে আমি করতে পারি। আবার আমি যদি চাই যে না এখানে না, আমি আমার হচ্ছে লেআউট যেটা রয়েছে এখান থেকে সিলেক্ট করব। সো এইটার কাজ হচ্ছে যে আমি জাস্ট যে রোটা সিলেক্ট করতে চাচ্ছি, যে রোটা সিলেক্ট করতে চাচ্ছি তার মানে কি এটা একটা সম্পূর্ণ রো। আমি যদি চাই এই রোটা সিলেক্ট করবো তাহলে এই রোর যে কোনো একটা ঘরে যদি আমি কার্সার রেখে আমি জাস্ট সিলেক্ট সেলে সরি সিলেক্ট রোতে ক্লিক করি রো। সো আমি উল্টোভাবে দেখাচ্ছি যেহেতু রো এলোমেনো হয়ে গেছে, সো সমস্যা নাই, সবগুলো একই সিস্টেমে দেখাবো। সো সিলেক্ট রো জাস্ট ক্লিক করে দিলাম, রোটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, যদি আমি চাই এই রোটা সিলেক্ট করবো তাহলে এটা একটা সম্পূর্ণ রো, আমি এখানে যে কোনো ঘরে কার্সার রাখতে পারি, এই ঘরে রাখলাম দেন সিলেক্ট অ্যান্ড সিলেক্ট রো। সো এই রোটা সিলেক্ট হয়ে গেছে। সো কলামের ক্ষেত্রে সেম সিস্টেম। সো কীভাবে? আমি জাস্ট কলামটাকে যদি এভাবে ধরে ড্র্যাগ করি, এভাবে ধরে ড্র্যাগ করি নিচের দিকে লেফট বাটনে ক্লিক করে মাউসের, সো ক্লিক করে যখন ড্র্যাগ করবো এগুলো কি সিলেক্ট হচ্ছে, রাইট? সো এখন আবার যদি আমি এই কলামের উপরের দিকে নিয়ে আসি দেখতে পারবো কি যে ওইখানে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে নিচের দিকে, রাইট? সো আমি যখন এই এখানে একটা ক্লিক করে দিব তার মানে কি ইন্ডিকেট দিস কলাম যে এই কলামটা সিলেক্ট হবে। আবার এইখানে নিয়ে আসলাম,
সে আমাকে একটা ইন্ডিকেট দিচ্ছে যে এই কলামটা সিলেক্ট হবে, এখানে নিয়ে আসলাম, এখানে এইভাবে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো, আবার আমি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো। এবং আমি যদি চাই যে আমি এই কলামটাকে সিলেক্ট করবো, তাহলে এটা পুরোটা একটা কলাম, সো এই কলামের যে কোনো ঘরে আমি কার্সার রাখতে পারি। রাখা অবস্থায় আমি যদি সিলেক্টে চলে যাই, সিলেক্ট কলামে ক্লিক করি, তাহলে কিন্তু আমার যে কলামটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো। আবার সেম এখানে রেখেও যদি আমি এটাকে ক্লিক করি সিলেক্ট কলাম, তাহলে কিন্তু আমার ওই সেম কলামটাই সিলেক্ট হয়ে গেছে, রাইট? ওকে, সো তারপর যে অপশন রয়েছে সিলেক্ট সেল, এগুলো প্রত্যেকটাকে এক একটা সেল। সো আমি যদি কোনো একটা সেলকে সিলেক্ট করতে চাই, মাস্ট বি আমার ওই সেলের মধ্যে কার্সার রাখতে হবে এবং সিলেক্ট সেলে ক্লিক করব, তাহলে কি আমার ওই সেলটা সিলেক্ট হয়ে গেছে। সো আমি চাচ্ছি এইটা এখানে রাখবো, দেন সিলেক্ট অ্যান্ড সিলেক্ট সেল। সো আমি যেটা চাচ্ছি সেটা এখান থেকে করতে পারছি, রাইট? সো এখন যদি আমার মনে হয় যে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করব, তার জন্য আমাকে এটা তো সম্পূর্ণ একটা টেবিল, সো এই টেবিলের যে কোনো একটা জায়গায় কার্সারে ক্লিক থাকা অবস্থায় আমি জাস্ট লেআউটে চলে যাব এবং লেআউট থেকে সিলেক্ট সিলেক্ট টেবিল, টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করতে পারি, প্লাস আমি এখানে এই যে ফুলের মতো যে অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করলে আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে টু সিলেক্ট দ্য টেবিল স্পেশালি। দেন তারপর অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রপার্টিস, রাইট? সো টেবিল প্রপার্টিস স্পেশালি কী জিনিস, এটাতে হচ্ছে স্পেশালি টেবিলের যে একটা রো প্লাস হচ্ছে কলাম কতটুকু হাইট প্লাস উইট হবে সেটা হচ্ছে এটার মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, এবং টেবিলটার হাইট উইট কত হবে যদি আমাদের একটা নির্দিষ্ট মাপের মধ্যে আর কি সীমাবদ্ধ থাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই টেবিল প্রপার্টিসটা মাস্ট বি ইউজ করব। ওকে, সো এখন আমি যেটা করব, জাস্ট ক্লিক অন দ্য টেবিল প্রপার্টিস, জাস্ট ক্লিক করে দিলাম। টেবিল প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখতে পাবো একটা ডায়লগ বক্স চলে আসবে টেবিল প্রপার্টিস, এবং এখানে আমি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এটাকে ড্র্যাগ করে নাড়াচাড়া করতে পারবো। সো আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং এইখানে দেখাচ্ছে যে টেবিল রো কলাম সেল, জাস্ট এই ট্যাবগুলোতে যদি আমি ক্লিক করি, আমি যেটার উপরে ক্লিক করবো ওইটার ভিতরে আমি ঢুকে যাবো, আমি টেবিলে চলে যাচ্ছি, পুরো টেবিলটা নিয়ে ফার্স্ট কাজ করবো। সো আমি যদি একটু দেখি যে এই টেবিলটা এইখান থেকে একদম এই পর্যন্ত, মানে পাতার লাস্ট পর্যন্ত মার্জিন যতটুকু আছে, মানে টেক্সট বাউন্ডারিজ, ওইটার ভিতরে রয়েছে। সো আমার কোনো কারণে যদি এই টেবিলটাকে আরেকটু ছোটো করার প্রয়োজন পড়ে, রাইট? সো ছোটো করতে গেলে আমাকে যেটা করতে হবে, টেবিলে ক্লিক করতে হবে, দেন এই যে সাইজ, দেন সাইজের এখানে একটা ছোট বক্স দেখতে পাচ্ছি, লেখা আছে প্রিফারড উইথ, রাইট? সো এইখানে যদি আমি একটা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ঘরটাতে যে যেখানে জিরো লেখা আছে এটা কাজ করা শুরু করবে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এটা কাজ করা শুরু করলো। সো মেজারটা অবশ্যই আমি ইঞ্চিতে রাখবো, এখানে ক্লিক করে পার্সেন্ট করবো না, ইঞ্চি রাখবো। দেন রাখার পর আমি চাচ্ছি এটাকে 3 বা 4 ইঞ্চিস করে দেবো, তো 4 লিখে দিলাম। জাস্ট লিখে দেওয়ার পরে আমি জাস্ট ওকে প্রেস করলাম, টেবিলটা কিন্তু হালকা একটু ছোটো হয়ে গেছে এই পাশ থেকে, রাইট? সো আমি যদি আবার টেবিল প্রপার্টিসে যাই এবং এটাকে বলে দিলাম যে তুমি 3 ইঞ্চি হয়ে যাও, 3, দেন ওকে। সো এটা কিন্তু আর হচ্ছে না, কারণ কি, কারণ আমার যে টেক্সটগুলো রয়েছে, এগুলোর লেখার যে সাইজটা রয়েছে এটা মূলত বড় রয়েছে। সো আমি যদি এটাকে ছোটো করতে চাই, সে ছোটো হচ্ছে না, আমার ওই লেখাগুলোকে ধাক্কায় এটাকে সেম পজিশনে রাখতেছে, রাইট? সো আমি চাইলে এটাকে বাড়াইতে পারি, যেমন 5 ইঞ্চিস করে দিই, আমি 5 করে দিলাম। সো 5 যখনই আমি করে দিচ্ছি সে কিন্তু যাচ্ছে না, আমি এটাকে যদি 4 করে দিই, 4, দেন ওকে, সে কিন্তু তাও যাচ্ছে না, রাইট? সো আবার আমি এখানে চলে গেলাম, দেন যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি হচ্ছে 3.5, দেখি হোয়াট হ্যাপেন। দেন এটা কিন্তু এখন হালকা একটু চেঞ্জ হয়েছে। সো এখানে রাখার পরে আমি আমি যদি টেবিলের এই যে টেক্সটগুলো রয়েছে এটাকে যদি একটু ছোটো করে নিই তাহলে সুবিধা হবে। জাস্ট এটা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট হোমে চলে গেলাম এবং ফন্ট সাইজটাকে আমি একটু ছোটো করে নিয়ে আসি, আমি এটাকে 16 করে দিলাম। ওকে, সো আমার টেবিলের সাইজটা অটোমেটিক ছোটো হয়ে গেছে, আমি লেআউটে চলে গেলাম। সো যাওয়ার পরে প্রপার্টিসে চলে গেলাম এবং এইখানে আমি এখন লিখে দেবো হচ্ছে 5 ইঞ্চিস, দেন ক্লিক অন ওকে। এখন কিন্তু আমার টেবিলের সাইজটা বড় হয়ে গেছে। সো আমি যেটা বলেছিলাম, যদি আমার টেবিলের সাইজের থেকে আমার লেখার সাইজগুলো বড় হয় তাহলে কিন্তু টেবিলটা ছোটো হবে না, রাইট? সো সেই ক্ষেত্রে আমি প্রপার্টিসে আবার চলে গেলাম এবং বলে দিলাম যে 6 ইঞ্চিস। সো টেবিলটা কিন্তু 6 ইঞ্চি জায়গা জুড়ে নিয়ে নিল, রাইট? তারপরে প্রপার্টিসে চলে গেলাম। সো আমি চাচ্ছি যে টেবিলটা যেটা মাঝখানে নাই সাইডে আছে, সো আমি যদি এটাকে মাঝখানে চাই, দেন সেন্টার করে দেবো, জাস্ট ক্লিক অন ওকে। সো এটা কিন্তু সেন্টার হয়ে গেছে, রাইট? একদম মাঝখান বরাবর। সো কোনো কারণে যদি আমার হচ্ছে টেবিলটা হচ্ছে টেবিলের ভিতরে কোনো একটা রো বা কলামকে যদি ছোটো বড় করার প্রয়োজন পড়ে নির্দিষ্ট মাপের মধ্যে, তাহলে আমি জাস্ট সেখান থেকে যদি টানাটানি করি, যেমন আমি টেবিলের যে রো কলামটার হাইটটা রয়েছে সেটা আমি এখান থেকেও করতে পারি। যেমন জাস্ট আমি এই যে দুইটা যে
একটা মাঝখানে যে দাগ রয়েছে যেটাকে আমরা বাউন্ডারি বা আউটলাইন বলি, লাইন বলি, এই লাইনের মাঝখানে জাস্ট যখন আমি আমার কার্সারটা রাখবো, দেখেন দুই দিকে আরো চিহ্ন দেখাচ্ছে, রাইট? সো যখনই এখানে আমি যদি একটু জুম করে দেখাই, যে যখনই আমি এখানে দুই দিকে আরো চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি আমি যদি এটাকে এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করি, জাস্ট আমি লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করি, আমি দেখতে পাচ্ছি এখানে বড় হয়ে গেছে, রাইট? সো এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো করে দিলাম। সো এই দুইটা জিনিসের মাঝখানে আমি যখনই রেখে এটাকে টান দিব, দেখবো যে মাঝখানেরটা বড় হয়ে গেছে। ওকে, সো আমি যদি এটাকে বড় করতে চাই, সেম এই যে এটার মাঝখানে রাখবো, দেন ড্র্যাগ করব, বড় হয়ে গেছে, কন্ট্রোল জেড, আবার আগের অবস্থায় ফিরে গেলাম। দেন আমি জাস্ট এখানে ক্লিক করে আবার যদি কলামগুলোকে বড় ছোট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আমি ড্র্যাগ করব। সো আমি দেখতে পাচ্ছি যে কলামগুলো হচ্ছে কি ছোট বড় হচ্ছে, রাইট? সো কলামগুলো আমি চাইলে এখান থেকে এইভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো, আমি চাইলে এই কলামগুলোকে এখান থেকে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবো। সো আমি যদি চাই যে এটা আমার এই প্রপার্টিসের ভিতর থেকে করব, এটা সম্ভব। সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই প্রপার্টিসের ভিতরে চলে যেতে হবে এবং যে কলামটার ভিতরে আমার এই কার্সারটা ক্লিক করে থাকবে বা রোটার মধ্যে, সেইটার মধ্যে কাজ করবে। তাহলে প্রপার্টিস ফার্স্ট এটাই রাখলাম। এখন রাখার পরে আমি জাস্ট রোতে চলে যাচ্ছি, ফার্স্ট রোটাকে বাড়াবো। সো রোটাকে স্পেসিফিক হাইট দিতে হবে অবশ্যই, রোটাকে তো আমি আর উইথ দিতে পারবো না, রাইট? সো হাইটটা দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে বলে দিলাম যে তুমি 1 ইঞ্চি হবা। সো 1 লিখে দিলাম, সে সাথে সাথে 1 হয়ে গেলো। এবং পরে রোতে চলে গেলাম এবং প্রপার্টিসে চলে গেলাম এবং বললাম যে তুমিও 1 হবা, রাইট? এটাও কিন্তু 1 হয়ে গেছে। এখন কলামের কথা আমি চিন্তা করি, আমি জানি রুপটাতে ক্লিক করলে ওই প্রপার্টিসে যাওয়ার পরে রোতে ক্লিক করে আমি জাস্ট হাইটটা দিয়ে দিলে এটা হাইট অনুযায়ী হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এই কলামটা 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি হবে। প্রপার্টিসে চলে গেলাম, জাস্ট ক্লিক অন কলাম এবং এইখান থেকে আমি বলে দিলাম যে তুমি হয়ে যাও 0.5 এবং জাস্ট ওকে। এটা কিন্তু 0.5 ইঞ্চি হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা সমান রয়েছে বাট এটা ছোট আছে। সো এইভাবে কিন্তু আমি চাইলে আবার আমি নির্দিষ্ট একটা মাপের মধ্যে আমার এই টেবিলটাকে ডিজাইন করতে পারি। দেন পুরো রয়েছে একটা সেল, সো আমি প্রিফারের সেলে কাজ করতে পারি। সো আমার মনে হয় না যে সেলে কাজ করার প্রয়োজন পড়বে, সো সেক্ষেত্রে এটা আমার দরকার নাই। সো এইভাবে কিন্তু আমি করতে পারি স্পেশালি প্রপার্টিস। যদি কারো বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমি মনে করি ভিডিওটা একটু পজ করে টেনে টেনে দেখলে আপনি বুঝে যাবেন স্পেশালি। অ্যান্ড দেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিলেট। স্পেশালি ডিলেটটা কী জিনিস, ডিলেটটা কীভাবে কাজ করে, সো ডিলেট রোজ কলাম সেলস অর দ্য এন্টায়ার টেবিল। সো এইখানে যদি আমার কোনো একটা টেবিলকে আমি যদি ডিলেট করতে চাই, যেমন এই একটা টেবিল, এটা সম্পূর্ণ টেবিলটাকে আমি যদি ডিলেট করতে চাই সেটাও সম্ভব, সেটা আমি দেখাই আসছি আপনাদের কীভাবে ডিলেট করতে হয়। সো এইখানে হচ্ছে ডিলেটের যে অপশনটা রয়েছে পাশাপাশি কলাম রো টেবিল, যদি এখান থেকে কোনো একটা টেবিলের কোনো একটা কলাম রো যদি আমার ডিলেট করার প্রয়োজন পড়ে স্পেশালি, সেই ক্ষেত্রে আমি কীভাবে এটাকে ডিলেট করতে পারি, ওকে, যেটা আমার লাগতেছে না, যেটা আমার এক্সট্রা হয়ে গেছে। সো আমি কীভাবে ধরলাম যে আমার এই অ্যাড্রেসটা আর লাগবে না, এই যে অ্যাড্রেস নামে যে ফিল্টার রয়েছে বা কলামটা রয়েছে এটা একটা কলাম, সো এই কলামটা আর আমার লাগবে না, সেই ক্ষেত্রে এটা আমি কীভাবে ডিলেট করতে পারি। সো ফার্স্ট অফ অল যেটা করবো, এই কলামের যে কোনো একটা ঘরে আমি কার্সার রাখবো, রাইট? কার্সার রাখবো, রাখার পরে জাস্ট চলে যাবো ডিলেট। দেন এই ডিলেট থেকে আমি কী ডিলেট করবো, অবভিয়াসলি আমার এটা একটা কলাম, সো আমি জাস্ট এই ডিলেট থেকে আমি জাস্ট এইখানে এই ঘরে কার্সার রাখার পরে চলে যাবো ডিলেট, ডিলেট এরোতে জাস্ট ডিলেট কী ডিলেট করবো, কলাম, জাস্ট ক্লিক অন কলাম, আমার ওই যে অ্যাড্রেস নামে যে কলামটা রয়েছিল সেটা চলে গেছে অলরেডি। সো আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম কিবোর্ড থেকে। সো আবার এখন হচ্ছে কি ডিলেট রো, সো আমি মাঝখান থেকে দেখাচ্ছি ডিলেট রো। সো রো হচ্ছে আমি চাচ্ছি এই যে বি নাম্বার যে রোটা রয়েছে এটাকে আমি ডিলেট করবো। সো এটা বি মানে কি, যে এটা সম্পূর্ণটা একটা রো, রাইট? সো এখানে আমি জাস্ট এই রোর যে কোনো একটা ঘরে কার্সার রাখবো, রাখার পরে আমি জাস্ট চলে যাবো ডিলেট, ডিলেটের থেকে আমি ক্লিক ডিলেট করবো ডিলেট রো, তাহলে আমি জাস্ট ডিলেট রোসে ক্লিক করবো। সো আমি দেখতে পাচ্ছি যে এইভাবে আমার মাঝখান থেকে বিটা চলে গেছে, আমি যদি চাই এটা এইভাবে সিটা ডিলেট করবো, এখানে রেখে জাস্ট ডিলেট ডিলেট রোস, রো ডিলেট হয়ে গেছে। যদি আমি কলাম চাইতাম কলাম সিলেক্ট করলে কলাম ডিলেট হয়ে যাবে। সো এখন এখানে ক্লিক রাখা আমি লেআউট চলে যাচ্ছি এবং লেআউট থেকে ডিলেট, ডিলেটের পরে রয়েছে ডিলেট সেল। ওকে, সো আমি চাচ্ছি যে এখান থেকে একটা সেল বা একটা ঘর ডিলেট করবো। সো আমি চাচ্ছি ফার্স্ট যে কলামটা রোটা রয়েছে এটার থেকে একটা ঘর আমি ডিলেট করবো। যদি এখান থেকে একটা ঘর আমি ডিলেট করি, সে এই দিক থেকে একটা ঘর এদিকে চলে আসবে। সো আমি এখানে জাস্ট রাখলাম, রাখার পরে আমি ডিলেট, দেন ডিলেট যে সেলসটা রয়েছে ঘর সেইখানে ক্লিক করলাম, দেন এইরকম থাকা অবস্থায় জাস্ট ওকেতে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে ফার্স্ট যে ঘরটা রয়েছিল সেটা ডিলেট হয়ে গেছে এবং রাইট পাশ থেকে এক ধাপ
লেফট সাইডে সরে আসছে এবং কন্ট্রোল F2 আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি যেটা কেমন হইছে জাস্ট আমি দেখতে পাচ্ছি যে কি আমার যে রাইট সাইডে যে রোটা রয়েছিল সেটা লেফট সাইডে সরে আসছে এবং আমার যে লেফট সাইডের যে কলামটা রয়েছে সরি কলাম না যেটা সেলটা রয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে সো এটা আমি ক্লোজ প্রিন্ট প্রিভিউ যদি করি তাহলে এটা কেটে যাবে ওকে সো এখন আমি এটাকে ফিরে নিয়ে আসলাম কন্ট্রোল জেড দিয়ে আমি কাটবো না সো আবার লেআউটে চলে গেলাম সো এইটা হচ্ছে আমার সেল এবং কলাম রো ডিলেটের পদ্ধতি এখন আমি চাচ্ছি টেবিলটা ডিলেট করে দেবো সো এটা সম্পূর্ণ একটা টেবিল এটা আমরা জানি সো এই টেবিলে যে কোনো একটা জায়গায় যদি আমি কার্সারটা রাখা অবস্থায় জাস্ট আমি কি করি এই টেবিলে যে কোনো একটা জায়গায় কার্সারটা যদি আমি রাখি রাখার পরে আমি যদি ডিলেটে যাই এবং যাওয়ার পরে যদি আমি এখান থেকে ডিলেট টেবিল করি তাহলে আমি দেখতে পারবো কি যে আমার টেবিলটা ডিলেট হয়ে গেছে ডেফিনেটলি মানে এটা সম্পূর্ণ একটা টেবিল সো এখানে যে কোনো একটা ঘরে কার্সার রাখার পরে আমি যদি ইনসার্টে ক্লিক করি দেন এইখান থেকে টেবিল দেন সরি এখানে রাখার পরে আমি যদি লেআউটে চলে যাই লেআউট দেন লেআউট থেকে ডিলেট অ্যান্ড ডিলেট টেবিল ওকে সো এটা কিন্তু টেবিলটা পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে বাট আমি যদি কন্ট্রোল জেড দিই এটা আবার ফিরে আসলো আমি জাস্ট ফিরে নিয়ে আসলাম টেবিলটা আমি ডিলেট করবো না ওকে তারপরে যেটা অপশন রয়েছে যে ইনসার্ট অ্যাভোভ ইনসার্ট ভ্যালু অ্যান্ড ইনসার্ট লেফট ইনসার্ট রাইট এনসার অ্যাবভ মানে কি উপরে অ্যান্ড ইনসার বেলো মানে নিচে এনসার লেফট মানে কি বামে অ্যান্ড ইনসার রাইট মানে কি ডানে সো ইনসার্ট অ্যাবভ উপরে কি হতে পারে এখানে যদি আমি দেখি যে আমার এখানে অ্যারো চিহ্নটা বুঝিয়ে দিস উপরে হবে দেন নিচে হবে দেন এটা ডানে বামে হবে স্পেশালি এটা হচ্ছে আমার একটা রো এবং এইটা হচ্ছে একটা কলাম রাইট আমি যদি এটা দেখাই এটা হচ্ছে একটা কলাম সো যদি কোনো কারণে আমার এই রোর উপরে বা নিচে কোনো আর একটা খালি রো লাগে ব্ল্যাঙ্ক রো লাগে যেটার মধ্যে আমি আমার ডিজাইনটা নতুন আর একটা রো রেকর্ড অথবা ফিল নেম লিখবো সো সেটা কীভাবে সম্ভব সো সেটার জন্য আমি মনে করলাম যে এই নেমের পরে এ লিখতে আমি ভুলে গেছি সো এইখানে লিখে ফেলছি আমি বি এবং এইখানে লিখে ফেলছি সি এইখানে লিখে ফেলছি ডি তো এখানে তো আমার আসলে বি হবে না এখানে এ হবে মাঝখানে তাহলে এ আমি বাদ ফেলাইয়ে গেছি মনে নাই আমি ভুলে গেছি তাহলে কি আমি টেবিলটা ডিলেট করে আমার নতুন করে করব ডেফিনেটলি না সেই ক্ষেত্রে আমি যেটা করব আমি যে রো এর পরে যেমন এই বি নাম্বার রো এবং নেম নাম্বার রো এর মাঝখানে আমি চাচ্ছি কি করব একটা রো নিয়ে আসবো তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো যদি আমার এই এই উপরেরটা ক্লিক করে থাকে তাহলে আমি কী করবো ইনসার্ট বেলোতে ক্লিক করব যে অ্যাড এ নিউ রো ডিরেক্টলি বেলো দা সিলেক্টেড রো তার মানে কি এটা আমার সিলেক্ট করা আছে রো এখানে কার্সার আছে সো এখন যদি আমি বেলোতে ক্লিক করি তাহলে আমার সিলেক্টেড রো এইটা এটার নিচে যেটা হবে সেটাই হচ্ছে আমার নিউ রো তাহলে জাস্ট এখানে রাখার পরে আমি যদি ইনসার্ট বেলোতে ক্লিক করি দেখতে পাচ্ছি কি এখানে আমার নতুন ব্ল্যাঙ্ক একটা রো দিয়ে দিস ওকে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম এখন যদি আমি বিতে ক্লিক করা থাকতো তাহলে যদি আমি আমার ইনসার্ট অ্যাবোতে দিতাম যে অ্যাড এ নিউ রো ডিরেক্টলি অ্যাবো দা সিলেক্টেড রো সো আমি যদি বিতে রাখতাম বিতে রাখার পরে যদি আমি ইনসার্ট অ্যাবোতে ক্লিক করতাম তাহলে আমি দেখতে পারতাম কি যে আমার বি এর উপরে একটা এক্সট্রা মেনু দিয়ে দিয়েছে রাইট সো এটা হচ্ছে আমার রো এর ক্ষেত্রে যদি রো নিতে চাই যদি এখন আমি যদি কোনো কারণে ইনসার্ট লেফট বা কলাম নিতে চাই ইন লেফট অ্যান্ড রাইটে যেটা হয় স্পেশালি এটা হচ্ছে আমার একটা কলাম দেন এটা হচ্ছে একটা কলাম এটা একটা কলাম সো আমি যদি মনে করলাম যে আমার এই নেম কলামের পরে হ্যাঁ নেম কলামের পরে ইমিডিয়েট পরে সেই ক্ষেত্রে আমার তার ফাদার্স নেম নেওয়া দরকার হ্যাঁ অ্যাড্রেসের আগে এবং নেমের যে পরে এইটা এবং এইটার মাঝখানে তার ফাদার্স নেমটা নেওয়া দরকার সো সেই ক্ষেত্রে আমি কী করবো কীভাবে আমি নিতে পারি এইটা এই যে কলাম কলামটা রয়েছে সেটা সো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন রয়েছে যে ইনসার্ট লেফট অ্যান্ড রাইট যদি আমি এই কলামটা সিলেক্ট করে থাকি তাহলে হবে ইনসার্ট রাইট আর যদি এই কলামটা সিলেক্ট করে থাকে তাহলে হবে ইনসার্ট লেফট ওকে সো আমি এই কলামটা সিলেক্ট করা অবস্থায় আছি তাহলে আমি কোনটা প্রেস করব অবশ্যই ইনসার্ট লেফট আমার বাম পাশে হবে হয়ে গেছে ব্ল্যাঙ্ক আমি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবো ওকে সো এটা যদি আমি ডিলেট প্রসেসটা কীভাবে করবো এই কলামে জাস্ট রাখবো রাখার পরে ডিলেট অ্যান্ড ডিলেট কলাম ক্লিয়ার ওকে সো ইনসার্ট রাইট রাইট জিনিসটাকে যেমন আমি যদি নেমের এই জায়গায় কার্সার রাখি এবং ইনসার্ট রাইটে দিই তাহলে সে এটার পরে হবে এবং অ্যাড্রেসের আগে হবে ইনসার্ট রাইট হয়ে গেছে সো দিস ইজ দ্য ইজি ওয়ে টু ইনসার্ট এ রো অ্যান্ড কলাম ইন দ্য টেবিল সো আমি মনে করি যে এটা সব থেকে সহজ এবং ইজিয়েস্ট ওয়ে ফর মেকিং এ টেবিল ওকে সো
তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালি মার্চ অ্যান্ড সেল, মার্চ সেলের কাজ স্পেশালি। সো আমি এই যে এখানে যে ইরেজার নামে যে অপশনটা দেখাইছিলাম যে ডিজাইনের মধ্যে, যে আমি যদি এখান থেকে ইরেজার যে অপশনটা নেই নিয়ে যদি আমি জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করি, যতটুকু জায়গায় ড্র করতে চাইছি ওইটুকুর ভিতরে যা ছিল সবগুলো ইরেজ হয়ে যাচ্ছে, রাইট, লেখা সব ইরেজ হচ্ছে। বাট আমি বলছিলাম যে একটা অপশন আছে যেটার মাধ্যমে এটা লেখা যাবে না, শুধুমাত্র ঘরগুলো চলে যাবে। সো আমি চাচ্ছি যে একের অধিক ঘরকে এক ঘরে পরিণত করবো। মার্চ সেলের কাজ হচ্ছে একের অধিক ঘরকে এক ঘরে পরিণত করা। সো এইখানে আমি চাচ্ছি যে এই সেল এক, এই সেল এবং এই সেল, এই দুইটাকে আমি এক বানাই ফেলবো, এই মাঝখানে যে এরিয়াটা আছে এটা আর থাকবে না। সো সেটা কীভাবে সম্ভব, সেটার জন্য আমাকে এই দুইটা ঘর আগে সিলেক্ট করতে হবে। করার পরে সাথে সাথে মার্চ সেলটা কাজ করা শুরু করবে। যখনই আমি একটা ঘরে থাকবো সে কিন্তু কাজ করতেছে না, আমি ক্লিক করতেছি, বা যখনই আমি এটাকে সিলেক্ট করবো তখন এটা হাইলাইট হয়ে যাবে, মানে কাজ করবে এখন। সো এইটার কাজ হচ্ছে কি, মূলত যখন আমি একের অধিক ঘরকে সিলেক্ট করবো তখনই শুধুমাত্র এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। মানে একের অধিক ঘরকে এক করে পরিণত করাই হচ্ছে মার্চ সেলের কাজ। সো আমি চাচ্ছি এটাকে আমি এক করে দিব, যেমন আমি ঢাকা টাঙ্গাইল দুটাকে এক করবো, যে সিলেক্ট অ্যান্ড মার্চ সেল। দেখছেন টেক্সটা রয়ে গেছে, বাট আমার এই যে মাঝখানের ঘরটা রয়েছিল সেটা কিন্তু চলে গেছে। সো কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করতে চাচ্ছি। সো আমি চাচ্ছি যে এই এই যে রোটা রয়েছে এই রোটাকে আমি এক করব, এই তিনটা মাঝখানের। সো জাস্ট মার্সেল এক হয়ে গেছে। সো এইটা হচ্ছে ইজি ওয়ে। দেন হচ্ছে স্প্রাইট সেল। স্প্রাইট সেল হচ্ছে কি, এতক্ষণ ছিল আমরা একটা সেলকে কীভাবে হচ্ছে আমি এক ঘরে পরিণত করতে পারি কয়েকটা সেলকে। সো এখন দেখবো একটা সেলকে কীভাবে আমি হচ্ছে অনেকগুলা সেলে ভাগ করতে পারবো। যেমন মাঝখান থেকে আমি ঢাকাটাকে কেটে দিচ্ছি। সো আমি চাচ্ছি এই সেলটা ভাগ হবে মাঝখানে, এরকম রো কলাম আরও হবে। সো সেই ক্ষেত্রে স্প্রাইট সেলে আমি জাস্ট ক্লিক করতেছি, স্প্রাইট দ্য সেল একটা সেল ইনটু মাল্টিপল নিউ সেল, মানে একটা সেলকে আমি ভাগ করে অনেকগুলো সেলে বা কলামে রূপান্তর করতে পারবো। জাস্ট এখানে সিলেক্ট ইন স্প্রাইট সেল ক্লিক করলে এখানে বলতেছে নাম্বার অফ কলাম। সো আমরা টেবিল নেওয়ার সময় আমরা দেখছিলাম যে কীভাবে নাম্বার অফ কলাম এবং রো দিতে হয়। সো আমি দিলাম টু অ্যান্ড টু, জাস্ট ক্লিক অন ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, দুইটা রো হয়েছে এবং দুইটা কলাম এক্সট্রা হয়েছে। সো এইভাবে স্পেশালি আপনার এখানে রো এবং কলাম যে সিস্টেমটা রয়েছে সেটা স্প্রাইট সেলের মাধ্যমে এন্টার করা হয়। অ্যান্ড দেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্প্রাইট টেবিল। স্প্রাইট টেবিলের যে সিস্টেমটা সেটা হচ্ছে একটা টেবিলকে আমি হচ্ছে ভাগ করতে পারবো। সো এটা জানার আগে আমি একটা জিনিস আরেকটা বোঝাই দিই যে এইটার ভিতরেও কিন্তু আমি আবার স্প্রাইট সেল করতে পারবো। সো এখানে ক্লিক করে আমি স্প্রাইট সেলে চলে গেলাম এবং এখানে রাখলাম টু থ্রি, জাস্ট ওকে। দেখেন এইটার ভিতরেও কিন্তু হয়ে গেছে। আমি চাইলে এই যে এইটা এই ঘরটা রয়েছে এটার ভিতরেও করতে পারবো, এটার ভিতরে মানে যে কোনো ঘরকে আমি ভাগ করতে পারবো, রাইট, ওকে। সো তারপর আছে স্প্রাইট সেলের টেবিল, সেলের পরে রয়েছে টেবিল। সো আমি চাচ্ছি টেবিলটাকে ভাগ করবো। আপনি যদি একটু চিত্র দিকে খেয়াল করেন এখানে যে টেবিলটাকে দুই দিকে ভাগ করে দিছে, রাইট। সো এখানে বলেও দিছে যে স্প্রাইট দ্য টেবিল ইনটু দ্য টু টেবিল, দ্য সিলেক্টেড রো উইল বিকাম দ্য ফার্স্ট রো অফ দ্য নিউ টেবিল। সো এখানে বলছে যে আমি যে টেবিলটাকে ভাগ করব সেই টেবিলে সাপোজ আমি এখানে কার্সার রাখলাম। সো এইখানে মানে কি, এই যে যে নিচের দুটো রো আছে আমার, এই রো দুইটা হবে কি নতুন আর একটা টেবিল নিয়ে নিবে। এখানে তো একটা টেবিল আছে সম্পূর্ণটা। সো আমি যদি এখানে চাই যে টেবিলটাকে মাঝখান দিয়ে ভাগ করব, সো সেটা করার জন্য আমাকে দুইটা টেবিল বানানোর জন্য আমি জাস্ট এখানে কার্সার রাখবো। তার মানে কি আমার এই দুইটা নিচে চলে যাবে। সো জাস্ট এখানে কার্সার রাখবো, যে লাস্টের আসার পরে জাস্ট স্প্রাইট টেবিলে ক্লিক করে দেবো। এখন আমি দেখতে পাচ্ছি কি আমার যে টেবিলটা রয়েছে সেটা ভাগ হয়ে গেছে। আমি যদি এটাকে দেখার জন্য কন্ট্রোল এফ টু দিই তাহলে আমি এই জুমের এখানে ক্লিক করি, দেন আমি অনেকটা সুন্দরভাবে দেখতে পারতেছি যে আমার যে টেবিলটা রয়েছে সেটা দুই খণ্ডে ভাগ হয়ে গেছে। ওকে, ভালো কথা, দুই খণ্ডে ভাগ হয়ে গেছে। বাট হঠাৎ কোনো কারণে মনে হইলো যে আমার টেবিলটাকে আবার এক করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি যেটা করবো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই যে টেবিলটা দুই ভাগ খণ্ডিত করার পরে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা বের হয়েছে সেই ফাঁকা জায়গায় আমি একটা ক্লিক করবো এবং সেইখানে ক্লিক করা অবস্থায় আমি ডিলেট প্রেস করবো কিবোর্ড থেকে। দেখেন আমি যখন এখানে ক্লিক করার পরে ডিলেটটা প্রেস করতেছি, সাথে সাথে আমার টেবিলটা আগের মতো আবার যেরকম ছিল আগে সেরকমই কি হয়ে গেছে, জোড়া লেগে গেছে। সো আজকে যে টপিকগুলো আমি দেখালাম, আমি আশা করি যেগুলো টেবিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সো আপনি যদি
এমএস ওয়ার্ড টেবিলটা ভালোভাবে করেন, আমি যেটা প্রত্যেকটা ক্লাসে বলি, তাহলে আমি মনে করি যে আপনার এমএস ওয়ার্ডের টেবিল আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি আমার এই ক্লাসগুলো দেখেন, তারপরে যদি আপনার মনে হয় যে না আমার কোনো প্রবলেম রয়েছে, সো আপনি ইউটিউবে অন্য কোনো ভিডিও খুঁজে বের করতে পারেন, যদি আমার এই টিউটোরিয়াল বা এই ভিডিওর থেকে অনেকটা ভালো ভিডিও থাকে। বিকজ আমি অনেকটা ডিপলি দেখানোর চেষ্টা করি, আমি ক্লাসে যেভাবে ক্লাস নিয়েছি এখানেও সেমভাবে শেখাচ্ছি, মানে ফ্রিতে। সো ক্লাসে যেটা হয়, যেটা আপনাকে টাকা দিয়ে শিখতে হচ্ছে, আর এখানে কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন। সো আচ্ছা, যাই হোক, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। সো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই। সো আশা করি সকলে ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।